আসসালামু আলাইকুম বন্ধুরা, আমরা এখন রেডি হচ্ছি বঙ্গোপসাগরের কিনারা একটি বিচে যাওয়ার জন্য। সেখানে গিয়ে মজা মাস্তি করব, বঙ্গোপসাগর গোসল করব, এবং সেই জায়গাটির নাম হচ্ছে চরপেশন খেজুর গাইচ্ছা। এই যে নাইম ইন করতেছে, শাকিল করছে, আমি নিজেও করছি, এবং কিছুক্ষণের মধ্যে বের হব আমাদের সেই বিচে যাওয়ার জন্য। যে বাসা থেকে এখনই বের হইতেছি, বের হয়ে এখন গাড়িতে উঠবো। দুটো মোটর সাইকেল নিয়ে আমরা যাইতেছি, ব্যাগ কাঁধে আমার সাইকেল আর নাইম উঠতেছে, তারা যাইতেছে, আমরা পিছন থেকে আবার আরেকটি মোটর সাইকেল করে যাইতেছি। আমি আর মুমিন চরপেশন থেকে আমাদের সাথে যোগ হবে শামীম মামা। এই যে কিছু শামীম মামা এসেছে, এই যে সুন্দর একটি মসজিদ। আমাদের তেল শেষ হয়ে গেছে, আমরা তেল নিতেছি। তেল নেওয়া শেষ, এখন আমি মোবাইল দিয়ে একটু ওদেরকে দেখাচ্ছি ভিডিও দেওয়া আসতেছি কিনা। তারপরে এই যে আমাদের রিলেটিভের বাসায় আমরা পৌঁছে গেছি, সেখানে আমরা দুপুরে খাওয়া দাওয়া করবো। এখানে আমি বড়ি খাইতেছি, বড়িটি একটু টক পরে। এখন আমরা বঙ্গোপসাগর গোসল করার জন্য সাগরের দিকে যাইতেছি। সাগর কিনারে এই গাছটি দেখে সবাই গাছটিকে উপরে উঠে ছবি টবি তুলছিল। ছবি টবি তুলে আমরা গাগো চুল দিয়ে খাওয়া দাওয়া করতে এলাম। খাওয়া দাওয়া সবাই শেষ করতেছি, সাকিলে কাদিম করতেছে, আমরা সবাই খাইতেছি। এখন আমি নিজেই খাইতেছি, ওই জুম করে আমার একটু বড় করে দেখাইছিল যে নাইম খাইতেছে, সাকিল কাদিম করতেছে, শামিমাও খাইতেছে। তারপর আমরা আবার বিচের দিকে রওনা হলাম। এই যে আমরা একটা নৌকা ভাড়া করলাম, আমরা যাইতে পারি না, ওই খেলা রয়েছে, তার জন্য একটা নৌকা ভাড়া করলাম 50 টাকা দিয়া। আমাদের টিমের একজন নৌকা দিয়ে যাওয়া ধরছে, নৌকা থেকে পুড়িয়ে যাওয়া ধরছিল, কপাল ভালো সে পরে নাই। তারপর আমরা বিচের উপর উঠলাম, উঠে আমি একটু দাঁড়িয়ে রইলাম, আর একটু পোস্ট নিয়ে দাঁড়িয়ে রইলাম পুরো ভিউটা দেখার জন্য। এখন সাকিল যাইতেছে, আমাদের টিম মেম্বাররা সামনে আছে, আমরা যাইতেছি, যা দেখবো যে আমাদের টিম মেম্বাররা কী করে। টিম মেম্বাররা দেখি লাঠি শুটার নিয়ে সেখানে দাঁড়িয়ে আছে, এবং কোনো ঝগড়ার উদ্দেশ্যে না, তারা এইভাবেই দাঁড়িয়ে রয়েছে। আমরা যা দেখলাম, তারা মজা করার জন্য লাঠি লুঠি নিয়ে সামনের দিকে আটতেছে। তো হঠাৎ করে দেখি কে যেন আগুন জ্বালিয়ে দিছে, এখন সবাই আগুন পোয়াই দিছে। আমি নিজেও একটু আগুন পোয়ালাম, আগুন পোয়া দেখলাম খুব কনকনে ঠান্ডার মধ্যে ভালোই লাগতেছিল, আগুনটা ভালোই লাগতেছিল। এখন দেখি একজন একটু গান করতেছে, আমাদের টিম মেম্বার মোমিন, সে একটু গান করতেছে।